সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক দিন ধরে আমি কিন্তু কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আপনারা যে সব জিজ্ঞাসা করেছেন কমেন্ট বক্সেই আমি সাধারণত ওখানে উত্তর দিয়ে দিই তাই অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে থাকবে আমি ভিডিও শুরু করার আগে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম চিন্তা করতেছিলাম কোনটা রেখে কোনটা আগে উত্তর দিব বাস্তব কথা মানে সবগুলো প্রশ্ন আমার কাছে কেমন জানি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আজকের আর আজকের ভিডিওটা অনেক বড় হবে আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব এই জন্য আপনারা মুখস্থ করার চেষ্টা না করলেও যদি ভালো করে শোনেন ভালো করে দেখেন তাহলে অনেকটাই আপনাদের মাথায় খুব সুন্দর করে ঢুকে যাবে এবং ধারণাটাও ভালো হবে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে তো যাই হোক কথা বারাতে চাচ্ছি না চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলতে চাচ্ছি হয়তোবা আজকের সাউন্ডটা একটু ইকোসিস্টেমে শোনা যেতে পারে কারণ আমি আজকে একটা ফাঁকা ঘরের ভিতরে ভিডিও করতেছি খুব ব্যস্ত থাকার কারণে আমি বাড়ি যেতে পারিনি আমি আলাদা জায়গায় এসে ভিডিও করতেছি তো যাই হোক শুরু করলাম তো ভাই সিলাপ মানে কি একটু জানাবেন একজন ভাই জিজ্ঞাসা করছেন ভাই সিলাপ মানে কি এই দুটা জিনিস একটা হচ্ছে সালাহ তার মানে হচ্ছে ভুল আর একটা হচ্ছে সিলাপ এই সিলাপ মানে হচ্ছে ত্রুটি সালাহ সিলাপ মানে হচ্ছে ভুল ত্রুটি আচ্ছা তো কি হলো সালাহ এবং সিলাপ মানে হচ্ছে ভুল এবং ত্রুটি তো আমাকে মাফ করবেন যদি ভুল ত্রুটি থাকে এমন যদি বলেন যে আমাকে মাফ করবেন যদি ভুল ত্রুটি থাকে তো সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে মা আফকান তার মানে আমাকে মাপ করবেন যদি ভুল ত্রুটি থাকে আমি আবার বলছি ক্লিয়ার করে দেখার চেষ্টা করবেন প্রচুর প্রশ্নের উত্তর দেব আজকে কিন্তু নিত্য নতুন শব্দগুলো সব বের হয়ে আসবে দেখুন আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম মিরাজুল খান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মদ মাতাল নেশা এই তিনটের মালয় কি হবে জানাবেন ভাইয়া প্লিজ দয়া করে হুম খুব সুন্দর প্রশ্ন অবশ্যই জানাচ্ছি প্রথম হচ্ছে মদ মদকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরা আমি আবার বলছি মদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরা ঠিক আছে তো যদি কেউ মদ পান করে সে তাকে সেক্ষেত্রে বলা হবে দিয়া মিনুম আরা সে মদ পান করে এখন মদ খাওয়ার পরে কি হয় মানুষ মাতাল হয় এই মাতাল হওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাবু মাবুক মাবু মাতাল আর নেশা অথবা ড্রাগস এই জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাডাহ আমি আবার বলছি ডা ডাহ লাস্টে একটা হ আছে ডাডাহ নেশা এই জন্য যদি মনে করেন যে কোনো দেশ থেকে এই ড্রাগ সামগ্রী ঢোকে তাহলে বলে যে মাসু বারাং ডাডাহ মানে কি ড্রাগ সামগ্রী ঢুকেছে এই দেশে আর জিনিস এই ডাডাহ আর হচ্ছে ডাডা এই দুইটার ভিতরে পার্থক্য আছে যেমন ডাডাহ মানে একটা লাস্টে যেটা হওয়া আছে সেটার মানে হচ্ছে ড্রাগস কিন্তু শুধুমাত্র ডাডা মানে হচ্ছে বুক মানে মানুষের যে বুক হ্যাঁ মানুষের যে বুক যে বুকের ভিতরে ভালোবাসা থাকে যে বুকের ভিতরে কলিজা থাকে সেই বুক আর কি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার হচ্ছে আরেকজনের প্রশ্ন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার কাছে মোট মোটেই নেই কিভাবে বলবো ভাই দয়া করে বলবেন ওনার প্রশ্নটা হচ্ছে আমার কাছে একদমই নেই আমার কাছে একটুও নেই মোটেও নেই এমন টাইপের কথাগুলো কিভাবে বলবেন এই টাইপের মালয়েশিয়ান ভাষা হবে হচ্ছে লানসুং 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 বলতে সরাসরিও বোঝায় এই লানসুং মানে সরাসরিও বোঝায় আবার লানসুম মানে হচ্ছে মোটেও যেমন ডেকার সায়া আমার কাছে তা আডা নাই লানসুং মোটেও বা একটুও ডেকার সায়া তা আডা লানসুং আমার কাছে মোটেও নাই বা আমার কাছে একটুও নাই এমন বোঝাইতে হ্যাঁ তারপর আপনাদের যদি না বুঝতে যদি কষ্ট হয় অবশ্যই আমাকে বলবেন আর ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি একটা লাইক তো আপনাদের কাছে পেতেই পারি আমাকে আগ্রহ দেওয়ার জন্য আর যারা নতুন এ চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি সঠিকটাই শেখাই আপনাদেরকে এতটুকু বিশ্বাস রাখবেন আচ্ছা লালু মানে কি একজন ভাই জিজ্ঞাসা করেছেন দেখুন আমি খুব ভেঙে বুঝাই দিচ্ছি এই ব্যাপারটা লালু মানে কি দয়া করে জানাবেন লালু মানে হচ্ছে অগ্রসর হওয়া অথবা বয়ে যাওয়া আমি খুবই মানে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা এখানে বুঝতে হবে লালু মানে কি অগ্রসর হওয়া বা বয়ে যাওয়া দেখুন যদি বলেন যে একটু আগে বস এখান থেকে অগ্রসর হয়েছে সেক্ষেত্রে বলতে হবে তাডি বস সুডা লালু ডারিসি তাডি বস বশ সুডা লালু ডারিসিনী একটু আগে বস এখান থেকে গেছে এখান থেকে অগ্রসর হয়েছে এখন একটা জিনিস দেখেন অগ্রসর হওয়া লালু তো আমি এখানে প্রেগি দিলাম না কেন তাড়ি একটু আগে বস্তুটা প্রেগি ডারি সিনি একটু আগে বস এখান থেকে চলে গেছে প্রেগি মানে হচ্ছে যাওয়া মানে বস ওখানে ছিল ঠিক ওইখান থেকে চলে গেছে আর লালু মানে হচ্ছে বস ওখানে ছিল না কোন জায়গার থেকে জানি বস ঠিক ওই সামনের থেকে পাস হইল ঠিক ওইখান থেকে অগ্রসর হইল ঠিক এমন ধরনের কথা বলতে গেলে লালু বলতে হবে আর যদি বস ওখানে থাকতো ওখানে থাকার পরে জাস্ট ওই স্থান ছেড়ে চলে গেল সেই ক্ষেত্রে বলতে হতো প্রেগী অথবা বালে আর শুধুমাত্র যদি অগ্রসর হয় যেমন আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল চেঁ তো সেক্ষেত্রে বলতে হবে লালু সেখানে প্রেগি হবে না আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন আচ্ছা আর একজন ভাই বলতেছে মোহাম্মদ জাহিদ ভাই ভাই আপনার প্রতিটি ভিডিও আমার অনেক ভালো লাগে মালয় ভাষা শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ আপনার ভিডিও দেখে অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই সব পজিটিভ কমেন্ট আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় এবং আমি করব। আমার আজকের ভিডিওটা করতে বহুত প্যারা নিতে হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন আমি অনেক দিন ধরে কমেন্ট বক্সে সরাসরি উত্তর দিতে পারতেছেন এই জন্য কিন্তু আপনাদের প্রায় একশোর উপরে কমেন্টের উত্তর আমি দেখব এই জন্য এই ভিডিওটা করা ওকে স্যার পরাওয়ান এবং ডারা দুইটা কি একই হবে উনি জিজ্ঞাসা করতেছেন প্রাওয়ান এবং ডারা হ্যাঁ ঠিকই বলেছেন ভাই পরাওয়ান এবং ডারা এই দুইটা শব্দের মানে হলো কুমারী মানে যে মেয়েটার বিয়ে হয়নি বা যেই মেয়েটি এখনও দৈহিক সম্পর্ক করেনি এমনটা বোঝাইতেও বলা হয় ডারা বলতে এই দুটার মানে হচ্ছে কুমারী একটা জিনিস খেয়াল করে দেখুন ডারা ডিএরএ সেটার উচ্চারণ হচ্ছে কি ডারা কিন্তু এটার উপরে যদি একটা হেইস দেওয়া হয় অর্থাৎ এইস দেওয়া হয় তাহলে হবে ডারাহ ডারাহ এটার মানে কিন্তু রক্ত এটার মানে কি রক্ত আবার নানাহ নানাহ মানে হচ্ছে পুজ নানা মানে কি পুজ এটাও আপনাদেরকে ভাঙিয়ে দিলাম আবার দেখুন ডারা মানে হচ্ছে বা প্রাওয়া মানে হচ্ছে কুমারী কিন্তু ডারা মানে হচ্ছে রক্ত ওকে আচ্ছা মিরাজ ভাই আমার একটা প্রশ্ন হি রেসপেক্ট ডিসরেসপেক্ট মানে কি একটু বুঝিয়ে বলবেন ওকে আপনি যে কথাটা ইংলিশে বলেছেন সেটা আমি বাংলায় করে দিচ্ছি যাতে করে সবার বুঝতে সুবিধা হয় উনি জিজ্ঞাসা করেছেন মূলত সন্মান সম্মান করা এবং মান সম্মানকে কি বলে বা হানি করা মানে রিসপেক্ট মানে হচ্ছে সম্মান আর ডিস ডিসেসপেক্ট বা ডিসরেসপেক্ট মানে হচ্ছে মান সম্মান বা সম্মান হানি করা এমন জিনিসকে কি বলে তা আমি সবগুলোই খুব খেয়াল করে দেখুন বুঝিয়ে দিচ্ছি সম্মান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হরমাট হরমাঠ হোরমাট যেমন বস সায়া হরমাট আওয়া। বস আমি আপনাকে সম্মান করি বা আপনার প্রতি আমি সম্মান করি সেই ক্ষেত্রে হবে হোরমার আর মান সম্মান যেটা যেটা কিনা সবার থাকা উচিত সেই মান সম্মানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারুয়াহ। মারুয়াহ মারুয়াহ মানে মান সম্মান আর সম্মান হানি করা বা সম্মানকে ধুলার সাথে মিশাইয়ে দেওয়া বা সম্মানকে ধরে আছার মারা এক কথায় সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কান মারুয়াহ কান মারুয়াহ সম্মান হানি করা জাতুকান মারোয়া ওকে এবার হচ্ছে নুন খেয়ে যারা নিমকদানি ভাঙে বা নেমো খারামি করে একথা যাদের আমরা নিমখারাম বলে থাকি এটার মালাই কী হবে ওকে নেমোখারাম বা বিশ্বাসঘাতক এই দুটোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় পংহিয়ানাথ আমি আবার বলছি নেমোখারাম বা বিশ্বাসঘাতক এই দুটোকেই বলা হয় পংহিয়ানাথ পংহিয়ানাথ কামু পংহিয়ানাথ তুমি বিশ্বাসঘাতক আওয়ং হিয়া নাত আপনি বিশ্বাসঘাতক বা নেমো খারাম এরকম বলতে পারেন আরেকজন ভাই বলছে খলিল ইব্রাহিম ভাই ভাই আপনার নাম্বারটা কি দিবেন ভাই ভাই একটা জিনিস আপনারা দেখেন আমি এক মানুষ আপনাদের সবগুলো কমেন্টের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করি জানি না এইভাবে আর কেউ ট্রাই করে কি না আপনাদেরকে আমি ইউটিউবে বলতে গেলে ফ্রিতেই মালয়েশিয়ান ভাষা শেখানোর চেষ্টা করতেছি মানে ইউটিউবে আপনারা ভিডিও দেখেন সেখান থেকে যদি আমার কিছু রেভিনিউ পাই তার মানে এই না যে আপনারা আমাকে টাকা দিচ্ছেন আমার কথায় কেউ কষ্ট পাবেন না হ্যাঁ তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ ইউটিউব থেকে আমার কিছু আর্ন হয় কিন্তু ভাই দেখেন আমি আমার যতটুকু সাধ্য ততটুকু করে আপনাদেরকে মালয়েশিয়ান ভাষা শেখানোর চেষ্টা করতেছি আবার বলেছি যাদের কিনা খুবই প্রয়োজন ডাক্তারের কাছে যাওয়ার দরকার তারা আমাকে পার্সোনালি নক করতে পারেন ইযু বাংলা টু মালাই ফেসবুক পেজে এতটুকু আমি করতেছি কিন্তু ভাই যদি কি না আপনারা পার্সোনালি নাম্বারগুলো এভাবে চান এবং আমি যদি কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিই তাহলে বুঝেন প্রতিদিন কম করে যদি দশজনও আমাকে কল করে তাহলে ভাই আমার পেট কেমন করে চলবে বলেন আপনার এই জিনিসটা বুঝতে হবে মানে আমি তো আমার একটা নিজের একটা লাইফ আছে আমি চাকরি করি আমি ইউনিভার্সিটি মালয়েশিয়ান ইউনিভার্সিটি হয়ে দোভাষী হিসেবে কাজ করি সেখানে আমাকে প্রচুর সময় দেওয়া লাগে তারপরে আপনাদের জন্য আমার রাত ভিডিও ভিডিওগুলো করি এখন এক একজনকে যদি আমি নাম্বারগুলো দেই আপনারা আমাকে কল করেন প্রত্যেকজনের সাথে যদি আমি দশ পনেরো মিনিট করে কথা বলি তাহলে ভাই আমার পেটটা কীভাবে চলবে আপনারা কি চিন্তা করেছেন এই ব্যাপারটা আমি যে খুবই বড়ো একজন মানুষ তা কিন্তু না আমি খুবই সাধারণ একজন মানুষ কিন্তু ভাই আমারও পেট আছে বিশ্বাস করেন আমার আমারও আমারও টাকা ইনকাম করতে হয় আমার নিজের একটা লাইফ আছে আমার লাইফকে সময় দেওয়া লাগে তো এই জন্য আপনারা যারা নাম্বার চান আমি দিই না আমার পর রাগ করবেন না কারণ আমি কতজনকে নম্বর দেব আর আমি কার সাথে কথা বলবো খুবই যদি গুরুত্বপূর্ণ বিষয় হয় ডাক্তারের সাথে কথা বলার দরকার হয় আমি বলে দেবো সমস্যা নেই কিন্তু ভাই এই প্রেম করার বিষয়ে এই ছোটোখাটো কাজ নিয়ে যে কথা বলবেন এটা আমার দ্বারা সম্ভব না এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ধন্যবাদ আচ্ছা যাই হোক বিটি খান ভাইয়া আবার প্রশ্ন করেছেন উনি সাধারণত ভালো ভালো প্রশ্নগুলো করে থাকেন এই চ্যানেলে ভাই আমার দুটি প্রশ্ন দাম বেড়ে গেছে অ্যান্ড দাম কমে গেছে কিভাবে বলবো প্লিজ একটু জানাবেন অবশ্যই দাম বেড়ে গেছে বা দাম ঊর্ধ্বগামী হয়েছে সেক্ষেত্রে বলতে হবে হারগা সুডা নাই এই নাইক মানে হচ্ছে ওঠা হ্যাঁ ওঠা মানে দাম উঠে গেছে দাম চড়ে গেছে এরকম তো হারগা সুডা নাইক দাম চড়ে গেছে বা দাম ঊর্ধ্বগামী হয়েছে বা দাম বে বেড়ে গেছে একই কথা দাম কমে গেছে বা দাম নিম্ন নিম্নগামী হয়েছে অর্থাৎ দাম নিচে নেমে গেছে সেক্ষেত্রে হবে হারগা সুডা তরুণ এই তরুণ মানে কি নামা তো দাম নেমে গেছে নিচে সুডা তরুণ বাওয়া বা হারগা সুডা তরুণ মানে দাম নিম্নগামী হয়েছে বা দাম কমে গেছে এমন কথাই বোঝানো হচ্ছে হ্যাঁ ওকে বস আমি ছুটিতে দেশে যেতে চাই এই কথাগুলো আমি কিভাবে বসকে বুঝিয়ে বলবো পরের ভিডিওতে এ বিষয়ে কিছু আলোচনা করবেন প্লিজ আগে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি বস আমি ছুটিতে দেশে যেতে চাই বস সায়ামাও বালি ছুটি কামপুং বলতে পারেন বাংলাদেশ বলতে পারেন তো বস সায়া মোবাইলের ছুটি মানে বস আমি ছুটিতে যেতে চাই এক কথায় এখন আপনি যে বলেছেন এই ব্যবসায় ভিডিও করতে দেখেন ভাই আপনারা কষ্ট করে চ্যানেলের ভিতর ঢুকবেন থামনেলগুলো দেখবেন এই চ্যানেলে আজ পর্যন্ত একশো ছেষট্টি নম্বর ভিডিও চলে তো এতটুকু আপনাদের চিন্তা করা উচিত প্রায় সব ধরনের কন্টেন্ট নিয়ে আমি তৈরি করে ফেলেছি টপিক নিয়ে যেমন এক বছর আগেই পঁয়তাল্লিশ হাজার লোকে দেখে ফেলেছে অলরেডি ভিডিও ছাপ্পান্ন নম্বর ভিডিও মালয়েশিয়ান ভাষায় এবার বস বুঝবে আপনার সব কথা বসকে কি করে কথাগুলো বুঝায় বলবেন দিসি গেল আবার আট মাস আগেও এরকম একটা ভিডিও বানাইছিলাম দেখুন এক হাজার একশো মানুষে লাইক করেছে মাত্র এগারো হাজার জনের দেখে তার ভিতরে এক হাজার একশো মানুষ মানে দশজনের একজন লাইক করছে তাহলে কতটা ভালো লাগছে মানুষের ভিডিওটা তো আপনারা দেখবেন পুরাতন ভিডিওগুলো দেখলে আপনাদের পছন্দ টপিক এই চ্যানেলে পাবেন ভাই বিশ্বাস করেন ওকে ভাই একটা প্রশ্ন একদিন তুমি আমার জন্য আফসুস করবে মারাত্মক একটা প্রশ্ন করেছে একটা প্রশ্ন একদিন তুমি আমার জন্য আফসোস করবে এই আফসোস করাটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে আফসোস করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মঞ্চে সাল গাছের সাল না কিন্তু মঞ্চে সাল মঞ্ সাল ওকে একদিন তুমি আমার জন্য আফসোস করবে একদিন মানে কি একদিন সাতু মানে এক হারি মানে হচ্ছে দিন তো একদিন এখন এখানে কথাটা বলতে গেলে যে একদিন তুমি আমার জন্য আফসোস করবে যদি কিনা আপনি ভালো করে বুঝিয়ে না বলতে পারেন তাহলে তার মানে হবে শুধুমাত্র একদিনের জন্য তুমি আমার জন্য আফসোস করবে কিন্তু আপনি যদি কথার ধরনটা বোঝেন কিভাবে সাজিয়ে বলতে হবে তাহলে বোঝানো যাবে যে একটা দিন আসবে যেদিন তুমি আমার জন্য আফসোস করবে ঠিক এমন সিস্টেমে যদি আপনি বোঝাতে চান তাহলে বলতে হবে সাতু হারি নান্তি পরে একদিন কামুয়া কান মনেসাল উন্তুক সায়া তুমি আমার জন্য আফসোস করবে তো সাতুহারি নান্তি এমন একটা দিন আসবে বা পরে একদিন কামো আকান মনেসাল তুমি কি করবে আফসুস করবে উন্তুক সায়া আমার জন্য উন্তুক মানে জন্য সায়া মানে আমি কিন্তু আমার এখানে ধরে নিতে হবে তো কামু আখান মিনেসাল উন্তুক সায়া তুমি আমার জন্য কি করবে আফসুস করবে তো এখানে কামু না দিয়ে আওয়া দিলে ভালো হয় সাতুহারি নান্তি আওয়া আকান মনে সাল সায়া একদিন পরে একদিন এরকম বোঝাইতে আপনি আমার জন্য কি আমার জন্য আফসোস করবেন এমন বোঝাইতে ওকে আমি পাঠিয়েছি মালাই ভাষায় কি হবে আমি পাঠিয়ে দিয়েছি বা আমি পাঠিয়েছি সেক্ষেত্রে হবে সায়া সুডা হান্তার অথবা সায়া সুডা কিরিম সায়া সুডা হান্তার আমি পাঠিয়ে দিয়েছি অথবা সায়া সুডা কিরিম আমি পাঠিয়ে দিয়েছি ভিডিওটি বড় হবে আমি আবার বলছি কিন্তু প্লিজ খেয়াল করে দেখুন আজকে প্রচুর সংখ্যক প্রশ্নের উত্তর দিব যেগুলো আমার নিজের মাথাতেই আসতো না যদি কিনা আপনারা প্রশ্ন না করতেন এর ভিতরে বড় বড়ো প্রশ্ন আছে ছোট প্রশ্ন আছে সব কিছু মিলানো আচ্ছা চরম বেয়াদব এর মালাইও কি হবে স্যার খুব সুন্দর প্রশ্ন চরম বেয়াদব বা খুবই বেয়াদব মাত্রা অতিরিক্ত বেয়াদব এমন ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে কুরাং আজার সাঙাট অথবা বিয়াডাপ সাঙ্গাত। মালয়েশিয়ান ভাষায় বেয়াদবকে কুরাং আজারও বলা হয় আবার বিয়াডাপ বলা হয় আর হচ্ছে খুবই বা চরম তো সেক্ষেত্রে আজার অথবা বিয়াডাব সাঙ্গাত কুরাঙাজার সাঙ্গাত অথবা বিয়াডাব সাঙ্গাত হ্যাঁ তসনর এর তসনস এর মালায়ু কি হবে স্যার তসনস তসনাস অথবা চুরমার এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হানচুর, হানচুর মনে করেন একটা গ্লাস ঠাস করে পরে তসনাস হয়ে গেলো ভেঙে চুরমার হয়ে গেল সেই ক্ষেত্রে বলতে হবে হানচুর কি বলতে হবে হানচুর চানাচুর কিন্তু না ওকে হানচুর তো তুমি আমার ভালোবাসা ভেঙে চুরমার করে দিয়েছো এমন কথা যদি বলতে চান তুমি আমার ভালোবাসা ভেঙে চুরমার করে দিয়েছ আমি আবার কারোর সাথে প্রেম করতে বলতেছি না ঠিক আছে আমি শুধু বোঝানোর জন্য বলতেছি তো কামুসুডা হানচুর কান এখানে কান কেন আসলো হানচুর মানে হচ্ছে চুরমার কিন্তু হানচুর কান মানে হচ্ছে চুরমার করা হানচুর কান মানে কি চুরমার করা তো কামুসুডা হানচুর কান তুমি চুরমার করে দিয়েছ চিন্তা ছায়া ভালোবাসা আমার অথবা সায়া পুঁয়া চিন্তা আমার ভালোবাসা এমন বোঝাতে পারেন যদি মনে হয় আমি খুব দ্রুত বলছি পিছনে টেনে নিয়ে আবার দেখুন আর আমি আবার বলছি ভয়েজের এই ইকোসিস্টেমের জন্য কেমন জানি ওয়াজ মাহফিলের কথা শুনতেছেন এমন এই শব্দের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমার যা মনে হয় শুনতে অসুবিধা হচ্ছে না তাই না ওকে ভাই যোগাযোগ করাকে কি বলে এবং ইদানিং যেমন ইদানিং আমি ব্যস্ত আছি এবং জমা দেওয়া এই জমা দেওয়া নিয়ে একটি ভিডিও করবেন যেমন আমি পাসপোর্ট জমা দেব যেমন সব কাগজগুলো জমা দেওয়া এমন বোঝাইতে আচ্ছা ঠিক আছে ওকে যোগাযোগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুঙ্গি হু বুঙি হুবুঙি এই জন্য দেখবেন মালয়েশিয়াতে সাধারণত আপনি যদি কোনো কল সেন্টারে কল করেন তারা বলবে উন্তু লাঞ্জুক শিলা হুবিঙি কামে তার মানে হচ্ছে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো যোগাযোগকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় হু বুমি হু বুমি আর ইদানিং মানে হচ্ছে এই সময়টাতে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিনি কিনি সে মাসা অথবা বুয়াট মাসা ইনি ইদানিং বুয়াট মাসা ইনি তো আপনি বলতে পারেন বুয়াট মাসা ইনি সায়া আজা ডেকা মালয়েশিয়া ইদানিং আমি মালয়েশিয়াতে আছি এরকম বলতে পারেন জমা দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সরাহ কান মানে হচ্ছে জমা দেওয়া জমা দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় কী বলা হয় সের কান সের কান স্যার তেঙো মানে দেখা কিন্তু দেখানো এটা কী হবে এটা বাক্য দিয়েন ওকে বাক্য কেন বাক্যর খালু সব দিয়েছিলাম এই ভিডিওর ভিতরে আপনি ভাই এই চ্যানেলের পুরাতন দর্শক আপনি যদি এই ভিডিও মিস করেন তাইলে আমি কই যাব তাহলে নতুনরা কী করবে বলেন আমি বুঝি না আমি বুঝি না কেন ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা যারা সিরিয়াস তারা সবগুলো ভিডিও দেখেন না বা শেষ পর্যন্ত দেখেন না হ্যাঁ দুঃখ কারণ যারা আমার কাছে টাকা দিয়ে শেখে বিভিন্ন কোম্পানির মালিক তারা কিন্তু ভাই বলে যে এক ঘন্টা ক্লাস না করিয়ে স্যার আপনি কষ্ট করে দুই ঘন্টা ক্লাস করান কারণ তারা টাকা দিয়ে শেখে তারা সময়ের মূল্য বোঝে তারা সময়টাকে কাজে লাগায় দেখুন ভাই দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিহাট অথবা তেঙো আমি আবার বলছি দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিখা অথবা তেঙো আর দেখানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুঞ্জু তুঞ্জু এখন মালয়েশিয়ান ভাষাতে এই দেখা কিন্তু সেই দেখানা না বুঝলেই ধরা এই টাইটেল দিয়ে এবং এই থামনেল দিয়ে আমি ভিডিও করেছিলাম পাঁচ মাস আগে এই ভিডিওটা আপনারা দেখবেন একশো উনিশ নম্বর ভিডিও একশো উনিশ নম্বর ভিডিও জনে দেখছে বাহ কি মিল তো এই ভিডিওটা দেখলে এই লিহার টেঙো পান্ডাং সব কিছুর সম্পর্কে আপনারা জানবেন আমি আর বেশি কিছু বলে বোঝাতে চাচ্ছি না ধন্যবাদ ওকে ভাই দয়া করে আমাদের নিতে আসুন কাকে বলতেছেন এটা আপনি ড্রাইভারকে বলতেছেন মানে ওনার প্রশ্নটা ছিল ভাই আমি যদি এক একজন্য আমি যদি গাড়ি ড্রাইভারকে ফোন দেই আসার জন্য কি বলতে হবে ওনার কথা হচ্ছে উনি যদি গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলেন তাহলে কি বলবেন ওকে গাড়ির ড্রাইভারকে সাধারণত আমরা ভাই বলেই সম্বোধন করি তো আপনি বলতে পারেন ভাই দয়া করে আমাদের নিতে আসুন ভাই দয়া করে আমাদেরকে নিতে আসুন আবাং তোলং দাতাং আমবিল কামি অথবা তোলং মারি মারি বলতে পারেন হ্যাঁ মারি মানেও আসা দাতাং মানেও আগমন করা বা আসা তো আবাং ভাই তোলং দয়া করে দাতাং আসুন আমবিল কামি আমাদের নিতে কামি মানে আমাদের কিতা কিতা মানে হচ্ছে আমরা তো আবাং তোলং দাতাং আমি অথবা আবাং তোলং মারি আম্বিলকামি ভাই দয়া করে আমাদেরকে নিতে আসুন এমন বলতে পারেন হ্যাঁ ওকে এবার আর এক ভাই জিজ্ঞাসা করেছেন ভাই মিনাত মালাই কী হবে মিনাত মিনাট মিনাট এবং সুকা এই দুইটা হচ্ছে আপন মায়ের পেটের খালাতো ভাই মিনাত এবং সুকা এই শব্দ দুটি একই তো মিনাট মানে হচ্ছে চয়েস অথবা পছন্দ অথবা আগ্রহ আগ্রহ মনে করেন আপনি একটা মেয়েকে দেখলেন এবং মেয়েটাকে আপনার করে পাওয়ার জন্য আপন করে পাওয়ার জন্য আপনার আগ্রহ জাগলো। তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন আমার আপনাকে পছন্দ বা আমার আপনার সাথে থাকার জন্য আমি ইচ্ছুক কেমন মানে সারা জীবন বা আপনার সংস্পর্শে আসার জন্য আমি ইচ্ছুক বা আপনাকে আমার ভালোটা লাগতেছে আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো এই টাইপের কথা বলতে গেলে মানে আমার খুব ভালো লেগেছে আপনাকে সেই ক্ষেত্রে বলতে পারেন সায়া মিনাত আওয়া সায়া মিনাট আওয়া অথবা সায়া সুকা আওয়া আমি আপনাকে পছন্দ করি তবে অনেক সময় আমরা দেখি অনেক ক্ষেত্রে মালয়েশিয়ানরা কিছু অ্যাডভার্টাইজ করে তো তারা বলে দেয় কালাও মিনার্থ অথবা জিকাবর মিনাট শিলাহুবুঙ্গিকামি যদি কিনা আপনার এই প্রোডাক্টটি ভালো লাগে এই প্রোডাক্টটি নিতে যদি আপনি ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন তো সেই ক্ষেত্রেও কিন্তু মিনাট কথাটি আসবে আশা করি আমি সম্পূর্ণটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছি ভাই আমার পেটের ভিতর জ্বালা পড়া করছে জ্বলছে ডাক্তারের কাছে কিভাবে বলবো প্রশ্নটা দেখে আমি হতাশ হলাম হতাশ কারণ ওনাকেও আমি হয়তো বা কিছুদিন আগে দেখেছি যাই হোক আপনি হয়তোবা ভাইয়া দেখেননি খেয়াল করে এই চ্যানেলের ভিতরে কম করে হলেও চারটা ভিডিও তৈরি করা আছে আপনি কিভাবে ডাক্তারকে আপনার সুবিধা অসুবিধাগুলো বলবেন বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে প্রায় চারটার মতো ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে এবং ইয়াক বড় বড় এক একটা ভিডিও ওই ভিডিওগুলো দেখলে আপনাদের এই সব প্রশ্ন আর কোনোদিনও করতে হবে না যাই হোক আমি পেটের মধ্যে জ্বালা পরা অনুভব করছি ঠিক এভাবে বুঝিয়ে বলতে হবে সায়া রাসা পেড্ডি ডালাম্পরুট সায়া রাসা আমি অনুভব করছি পেড্ডি ডালাম্পুট পেটের মধ্যে তবে ভাই আমি হতাশ আপনাদের প্রশ্ন কারো কারো প্রশ্ন দেখে আমি হতাশ কারণ আপনারা পুরাতন হয়ে ওই চ্যানেলে আপনারা অনেক ভিডিও চেক করেন না এবং আমি কোন কোন টপিকের ভিডিও বানাচ্ছি ওইগুলো দেখেন না এটা খুবই হতাশজনক ব্যাপার না আপনারা প্রশ্ন করবেন তারপরও আমি আমার মতো ট্রাই করব আমি কখনোই হাল ছেড়ে দিব না আমি মালয়েশিয়ান ভাষা আপনাদেরকে সঠিকটা শিখিয়ে ছাড়বো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ভাই চা বা কফি পাতলা বা ঘন মালাই ভাষায় কি হবে পাতলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিপিস ঘনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পকাত পাতলাকে বলা হয় নিপিস ঘনকে বলা হয় পকাট ভাই টুকুস করে একটা লাইক দিয়ে দেন তো ভাই যদি না দিয়ে থাকেন দেবেন না ভাই এত কিপটা কেন যাই হোক আমি আপনাদের সময় অনেক সময় সাথে ফাজলামি করি জাস্ট আপনারা যেন বোরিং ফিল না করেন হ্যাঁ লাইক দিয়ে কিছু হয় না ভাই লাইক ভাজি করে খাওয়া যায় না জাস্ট একটা ভালো লাগে আর কি এটাই তো আরেকজন ভাই প্রশ্ন করেছেন আরামিন ভাই সে রিবু লাপান রাতুস অর ব্লাস রাতুস কোনটা সঠিক হবে মানে উনি বলতেছে আঠারোশো বলবো নাকি এক হাজার আটশো বলবো মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়াতে সাধারণত আঠারোশোটা বলে না ওরা এক হাজার আটশো এভাবেই বলে যেটাকে বলা হয় স রিবু এক হাজার লাপান রাতুস আটশত অথবা সাতু রিবু এক হাজার লাপান রাতুস আটশো মোহাম্মদ শাহজাহান এম সাজু প্রশ্ন করেছেন ভাই বাহালুল শব্দের অর্থ কী এই বাহালুলটা হচ্ছে একটা ছোটোখাটো মিষ্টি গালাগালি মালয়েশিয়ান ভাষায় যেটার মানে হচ্ছে উল্লু অথবা উল্লুক বাহালুল এই উল্লুক এরকম বলে আর কি হ্যাঁ আপনারা অনেকে বলেছেন গালাগালি নিয়ে ভিডিও তৈরি করতে ইনশাআল্লাহ আমি একদিন তৈরি করব। এবং যাতে করে কমিউনিটির সাথে কোনো ভেজাল না হয় গাইডলাইনের বাইরে না যায় সেভাবে আমি ইনশাল্লাহ ট্রাই করব আচ্ছা ভাই আমি যদি বলি যে ভাই এই জায়গার নাম কি মালাইতে কী হবে মানে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান ভাই এই জায়গাটার নাম কি। সেই ক্ষেত্রে বলতে হবে আপানামা তেমপাট ইনি আপা আপানামা কি নাম তেমপাট ইনি এই জায়গার আপানামা তেম্পাত ইনি এই জায়গাটার নাম কি ঠিক এভাবে বলতে হবে এটা মালাইকি অর্থাৎ উনি একটা পতাকার ছবি দিয়েছেন এটা মালাইকি তার মানে উনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে পতাকাকে মালয়েশিয়ান ভাষায় কী বলা হয় পতাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বন্ডারা বন্ডারা বনডারা আর স্বাধীনতাকে যদি উনি জিজ্ঞাসা করেন নাই তা যেহেতু পতাকা নিয়ে প্রশ্ন করেছেন আমি দুটাই দিয়ে দিচ্ছি স্বাধীনতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মরডেকা ডেকা স্বাধীনতা দিবস হারি মরডেকা যুদ্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প প যুদ্ধ আবার বোসান মাকসুদ আপা উনি মালয়েশিয়ান ভাষা ব্যবহার করে প্রশ্নটা করেছেন আবাং বোসান মাকসুদ আপা মানে ভাইজান এই বোসান মানে কি এখানে বোসানটাকে এখানে যদি ইউ না দিয়ে ও দিতেন তাহলে বাক্য মানে শব্দটা সঠিক হতো হবে হচ্ছে বোসান বোসান মানে হচ্ছে বোরিং ফিল করা মানে মনে করেন আপনি একটা জিনিস করতেছেন আপনার সেটা করতে করতে একটা একঘ্রমি চলে আসলো ভাল লাগতেছে না বোরিং ফিল করতেছেন ঠিক সেই সিচুয়েশনে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোসান বোসান তো আপনি যদি বলেন আমি এই জীবনের সাথে বোর হয়ে গেছি তো সায়াসুডা বোসান ডেঙ্গান হিডুপ ইনি সায়াসুডা বোসান আমি বোর হয়ে গেছি ডেঙ্গান হিডুপ ইনি এই জীবনের সাথে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমার একটা প্রশ্ন বড়ো ভাইয়ের স্ত্রীকে কী বলে ভাই যান বড়ো ভাইয়ের স্ত্রীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাকা ইপার কাকা ইপার মানে হচ্ছে ভাবি এবং এই টপিক নিয়েও মালয়েশিয়ান ভাষায় সব সম্পর্কের নামগুলো দাদা থেকে শুরু করে পরিবারের সবাই শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন ইত্যাদি ভাই সব কিছু নিয়ে এই সাতচল্লিশ নম্বর ভিডিওতে তেইশ মিনিটে আমি সব কিছু ঠেসে গুঁজে ভরে দিয়েছি ভাই আপনারা দেখে নেবেন সাতচল্লিশ নম্বর ভিডিওটি তাহলে এই ধরনের কোর্শেন আর কোনো দিন করতে হবে না ইনশাল্লাহ আচ্ছা ভাই আমি বসের কাছে টাকা পাই এর মালাই কি হবে এই যে টাকা পাই সায়া ডাপা ডুয়েট ডেকাট বস বলতে পারেন কিন্তু মালয়েশিয়ানরা এই জিনিসটাকে ঘুরিয়ে বলে যে বস আমার কাছে টাকা দেনা আছে অর্থাৎ আমি বসের কাছে পাওনাদার সেই ক্ষেত্রে বলতে হবে বস আডা হুতাং বসের দেনা আছে ডুয়েট টাকা ডেকাট সায়া আমার কাছে অর্থাৎ বসের আমার কাছে টাকা দেনা আছে তার মানে ঘুরে ফিরে আমি বসের কাছে টাকা পাই তো বস আডা ডে হুতাং ডুয়েট ডেকাট সায়া বস আডা হুতাং ডুয়েট ডেকাট সায়া বস আমার কাছে টাকার দেনা আছে এমন বলতে এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে আগের পরে খুব এক আর ইসলাম ভাই জিজ্ঞাসা করেছেন ভাই আদর করা হিংসা করা অভ্যাস স্বপ্ন দেখা এগুলো মালায় কি হবে দয়া করে জানাবেন হ্যাঁ এইটা মোটামুটি মানা যায় যে মোটামুটি চার পাঁচটা প্রশ্ন করেছে হ্যাঁ এটা মানা যায় কিন্তু অনেকে একসাথে পনেরোটাও প্রশ্ন করে ভাই ওগুলো আমি পড়ারই সময় পাই না উত্তর দিব কখন আর যদি আমি উত্তর দেই আপনার ওই একজনের প্রশ্নের উত্তর দিতে আর মানুষকে আমাকে বঞ্চিত করতে হবে এটা তো করা যায় না তাই না এই জন্য ছোটো প্রশ্নগুলোকে আমি প্রাধান্য দেই বেশি আচ্ছা আদর করা বা আদর দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে বাগি কাশি সায়াং আমি আবার বলছি বাগি কাশি সায়াং এই বাগি মানে হচ্ছে দেওয়া আর কাশি সায়াং মানে হচ্ছে আদর আদরকে কি বলা হয় কাশি সায়াং আর সায়াং মানেও অনেক ক্ষেত্রে ভালোবাসার পাত্র বা মনে করেন ভালোবাসা এটা বা আদর বোঝানো হয় তবে সাধারণত কাশি সায়াং মানে হচ্ছে আদর এবার হিংসা করা মানে হচ্ছে ডেঙ্কি হিংসা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্কি ডেঙ্কি আবার চেম্বুরুও বলা হয়ে থাকে চেম্বুরু এম বি ইউ আর ইউ এই চেম্বুরু মানে কি জানেন মনে করেন একজনের ভালো দেখে এক মনে করেন একটা মেয়ের সাথে আপনি প্রেম করেন সে আর একজন ছেলের সাথে কথা বলতেছে তো আপনার ওই জিনিসটা দেখে আপনার ঈর্ষাবোধ হচ্ছে আপনার গা জ্বলতেছে তো সেই সিচুয়েশনে বলতে হবে চেম্বুরুক আর ডেঙ্কি মানে কি কারোর ভালো দেখলে যে হিংসাটা লাগে মনের ভিতরে সেটাকে বলা হয় ডেঙ্কি আচ্ছা অভ্যাস অভ্যাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাবিয়াত তাবিয়াত আর যদি বলতেন বধ অভ্যাস সেই ক্ষেত্রে তাবিয়াত বুরুক হতো বু রুক। আবিয়া বুরু এরকম আসতো স্বপ্ন দেখা মানে হচ্ছে বর মিম্পি শুধুমাত্র স্বপ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিম্পি মিম্পি আর বর মিম্পি মানে হচ্ছে স্বপ্ন দেখা যদিও তেঙ মানে দেখা কিন্তু ওটা হবে না বর বিম্পি মানে হচ্ছে স্বপ্ন দেখা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান আমাদের দেশে যে বিয়ে সাদির ঘটকালি করে তাকে আমরা ঘটক বলি ঘটককে মালয়েশিয়ান ভাষায় কী বলেন ফটার ফট তাড়াতাড়ি বলে দেন দরকার বাপরে বাপ সেই কমেন ভাই ফটার ফট তাড়াতাড়ি বলে দেন দরকার হ্যাঁ হ্যাঁ ঘটক ঘটককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পঞ্চারি জোডো পঞ্চারি জোডো যেটাকে মালয়েশিয়ান ভাষায় তো পঞ্চারী জোডো বলা হয় ইংলিশে বলা হয় ম্যাটস মেকার ম্যাটস মেকার ঘটককে বলা হয় সাধারণত মালয়েশিয়াতে এই সব ধরনের লোক খুব কম কারণ তারা নিজেরাই খুঁজে নেয় তো যাই হোক যে লোক জীবন সঙ্গী খুঁজতে সহযোগিতা করে পঞ্চারী জোডো এটা বলবেন যদি কেউ বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে বলতে পারেন যে লোক জীবন সঙ্গী খুঁজতে সহযোগিতা করে সেক্ষেত্রে বলতে হবে অরাং ইয়াং তোলং চারি পাসাংন হিডুপ অরাং ইয়াং যেই লোক তোলং চারি খুঁজতে সহযোগিতা করে পাসাঙ্গান হিডুপ জীবন সঙ্গী আচ্ছা ফোন করা করাকলেন সময় যদি বলি এখন রাখি পরে কথা বলবো এটা মালাইতে কি হবে বা কীভাবে বলবো তো আপনারা যদি বলি যে এখন রাখি হ্যাঁ পরে আবার কথা বলবো তো সেক্ষেত্রে বলতে হবে সে কারাং লেত্তাডুলু ইয়া নান্তি চা কাপ সে কারাং এখন লেত্তাডুলু মানে রাখি ইয়া হ্যাঁ এখন এখন রাখি হ্যাঁ নান্তি পরে চাকাপ শেমুলা আবার কথা বলবো সে কার আঙুলের ইয়া এখন রাখি হ্যাঁ নান্তি চাকাপ শেমুলা পরে আবার কথা বলবো আ আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমার শরীর দুর্বল মাথা ঘুরে ডাক্তারের কাছে কীভাবে বলবো আমি আবার বলছি ভাই এই ভিডিওগুলো দেখেন ডাক্তারের সাথে কথা বলবো পার্ট ওয়ান এবং পার্ট টু তেহাত্তর নম্বর ভিডিও এবং পঁচাত্তর নম্বর ভিডিও এই দুটা ভিডিও দেখার পর এই সব নিয়ে আর প্রশ্ন করতে হবে না কারণ এই একই টাইপের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মুখে আর পানি নাই তবে হ্যাঁ এই এই জিনিসগুলোকে আমি সেন্সিটিভভাবে নেই আপনার যদি খুবই জরুরি হয় আপনি আমাকে পার্সোনালি নক করতে পারেন প্রয়োজনে আমি আপনার হয়ে ডাক্তারের সাথে কথা বলে দিব তাও আমি দিব সমস্যা নাই তবে ভাই যে ভিডিওগুলো অলরেডি করা আছে এই টপিক নিয়ে করেছে এগুলো দেখে নেবেন প্লিজ তাহলে আপনাদের এসব প্রশ্ন আর করতে হবে না তবে আমি মন থেকেছি আপনারা প্রশ্ন করুন কিন্তু যেটা দরকার সেটা করুন যেটা নিয়ে আমি ভিডিও তৈরি করে ফেলেছি সেটা নিয়ে না আচ্ছা ভাই আঘাত পাওয়া মালাইতে কি বলে তবে হ্যাঁ ভাই যারা নতুন এই চ্যানেলে তারা তো জানে না কোন কোন টপিক নিয়ে ভিডিও করেছে তারা প্রশ্ন করবেন নো প্রবলেম আচ্ছা ভাই আঘাত পাওয়া মালাইতে কি বলে আঘাত পাওয়াকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় না। কিন্তু আহত হওয়াকে বলা হয় চেডেরা 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 তো আমার পা পাথরের সাথে আঘাত লেগেছে যদিও এই না মানে হচ্ছে ঘাপান লাগা আঘাতটা লাগলো ঠাস করে তো সেই ক্ষেত্রে তর্কন্যা ব্যবহার করবেন তো আমার পা পাথরের সাথে আঘাত লেগেছে সেক্ষেত্রে বলতে হবে কাকি সায়া অথবা সায়াপা কাকি আমার পা ডেঙ্গান বা তু পাথরের সাথে আঘাত লেগেছে এই ক্ষেত্রে বলতে হবে ধাক্কা লেগেছে কাকি সায়া ডেঙ্গান বা তু আমার পা পাথরের সাথে ধাক্কা লেগেছে জানেন মালয়েশিয়ানরা ব্যথা লাগলে কী বলে মানে মনে করেন হাঁটতেছে হাঁটতেছে টুকুস করে পাথরের সাথে পাটা পা লাগলো ঠাস তারা বলে অ্যাডু আডু ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দোয়া করি আল্লাহর জন্য আপনাকে সময় সুস্থ রাখে ভাই আল্লাহ আপনার দোয়া কবুল করুক আমার প্রশ্ন ছিল জায়নামাজকে কি বলে আর সেবুয়াহ মালাই কি হবে জানাবেন প্লিজ ভাই সেবুয়াহ মালাই তো না সেবুয়া মালাই ভাষার বাংলা কি হবে আচ্ছা জায়নামাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে জাদাহ জায়নামাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে জাদাহ আর সেবুয়াহ শব্দের অর্থে হচ্ছে একটি সেবুয়া এটা গণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কোন রকম কোম্পানি যেমন সেবুয়া সারিয়া কাঠ একটা কোম্পানি সেবুয়া রোমা একটা বাড়ি ইত্যাদি গণনা করার সময় এই সেবোয়া শব্দটি ব্যবহার করা হয় যেমন একটা কলম গণনা করার সময় সে সে বা তাং পেন কারণ এটা একটা লাঠি জাতীয় বা শলাকা জাতীয় তো এই গণনা করার ভিডিও আমি তৈরি করব বিশ্বাস করেন ভাই ওই ভিডিওটা হবে এই চ্যানেলের সব থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে গণনা করতে হয় যেমন এক লাঠি একটা এক টুকরা এইভাবে কীগুলো গণনা করবেন সেটা আমি একটা গণনা করার ভিডিওতে দিব আপনারা সাথে থাকলে অবশ্যই সেই টপিকের ভিডিও পাবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি টিপের দিয়ে রাখলে আপনারা নোটিফিকেশন অবশ্যই পাবেন আচ্ছা আসসালামু আলাইকুম আই লাভ ইউ ভাইয়া ভাই আই লাভ ইউ টু থাক মানে কি থাক উনি বলতে চাচ্ছেন কেমন থাক আমি ধরে নিচ্ছি যে আরে থাক ওইরকমই থাক তো ওইরকমই থাক বি আর মাচাম ইতু বি আর মানে হচ্ছে থাক বি আর লা আরে থাক বি আর মাচাম ইতু ওই রকমই থাক তেমু জানজি মানে কি ভাই তেমু জানজি মানে কি হবে জানালে ভালো হতো তেমু জানজি তেমু জানজি মানে হচ্ছে কি দেখা করার জন্য কথা দেওয়া হ্যাঁ বর তেমু মানে হচ্ছে দেখা হওয়া জুম্পা মানে দেখা তো তেমু জানজি মানে হচ্ছে দেখা করার জন্য যে কথাটা দেওয়া হয় সেটাকে বলা হয় সে একটু পরপর বাইরে যায় এই পরপর মানে কি দয়া করে জানাবেন সে একটু পরপর মানে কীরকম বলবেন আপনি এই কথাটা দিয়া সেকে জাপ সেকে জাপ প্রগি কলুয়ার দিয়া সেকে জাপ সেখে জাপ অথবা দিয়ে কে জাপ প্রগিক দিয়ে জাকে জা লোয়ার এরকম বলতে পারেন যদিও এই সেকে জাপ সেকে জাপ মানে হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ তো এই কিছুক্ষণ পর পর বলতে হবে দিয়া সেকে জাপ সেকে জাপ প্রেগি কালোয়ার এখন এই জিনিসটাকে আর একটু ক্লিয়ার করে দিতে বারবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালি কালি সাতু কালি একবার কালি দুইবার বারবারকে বলা হয় কালি কালি অথবা বর কালি কালি তো বারবার কালি। কালি সে লালু তো আপনি যদি বলতে চান সে সবসময় খালি বাইরে যায় দিয়া সেলালু প্রেগিলুয়ার অথবা দিয়া লালু কালোয়ার আর বলতে হবে দিয়া কালি অথবা দিয়া কালী কালি কালুয়ার সে বারবার বাইরে যায় ওকে ভাই এক থেকে একশো পর্যন্ত গণনার ভিডিও দেন আরে ভাই এক থেকে একশো পর্যন্ত বলতেছেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত গণনার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে বত্রিশ নম্বর ভিডিও দেখবেন মালয়েশিয়ান ভাষায় গণনা শিখুন খুবই সহজ উপায়ে এমন করে আর কেউ শেখাবে না আসলেই শেখাবে না ভাই এই যে বত্রিশ নম্বর ভিডিওতে আপনি পেয়ে যাবেন অনেক আগের ভিডিও আর মালয়েশিয়ান ভাষায় যোগ বিয়োগ গুণভাগ কেমন করবেন সেটা তেত্রিশ নম্বর ভিডিও বত্রিশ এবং তেত্রিশ নম্বর ভিডিও দেখবেন ব্যাপারটা ক্লিয়ার হবে কিন্তু একশো লাখা একশো লাখা সিগারেট এক টুকরা মাংস এই ধরনের গণনা করার ভিডিও নেক্সট এপ আপনারা পাবেন ওকে কি নাই এই চ্যানেলে সব কিছুই আসে আপনারা শুধু চেক করে দেখলেই পাবেন প্রতিদিন একটা দুটা করে ভিডিও দেখলে আর লাগে না সে একটা মানুষ যদি প্রতিদিন একটা দুটা করে ভিডিও দেখে মাস দু এক পরে সে মালয়েশিয়ান ভাষায় ডেফিনেটলি কথা বলতে পারবে এই চ্যানেল যদি ক্লিয়ার করে দেখে না পারলে মানে তার মাথায় আর কিছু ধরবে না আমি যেভাবে শিখাই যদি এই এইভাবে না পারে সে আর কোনো দিন পারবে না এটা আমি ভাই মনের ভিতরে কষ্ট নিয়ে বলতেছি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই বিশ্বাসঘাতক করা কি বলে বিশ্বাসঘাতকতাকে বা ওই যে মনে করেন যে কি বলে বিশ্বাসঘাতকতা বা নেমো খারাম ওটাকে বলা হয় পংহিয়ানাত বিশ্বাসঘাতক আর হাঞ্চুর কান প্রচায়া মানে হচ্ছে বিশ্বাস ভাঙা হাঞ্চুর কান মানে হচ্ছে টুকরা টুকরা করে দেওয়া গুড়িয়ে দেওয়া আর পরিচায়া মানে বিশ্বাস হাঞ্চুর কান প্রচায়া বিশ্বাস চুরমার করা বা বিশ্বাস ভাঙা ওকে আসসালামু আলাইকুম ভাই অবহেলা মালাই ভাষায় কি হবে অবহেলাকে সাধারণত আবাইকান বলে এই আবাইকান মানে আবার এড়িয়েও যাওয়া এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া মানে তো অবহেলা করা তো আবাইকান মানে এড়িয়ে যাওয়া বা অবহেলা করা তা লায়ান মানে হচ্ছে পাত্তা না দেওয়া তা লায়ান মানে কি পাত্তা না দেওয়া আর লায়ান মানে পাত্তা দেওয়া দিয়া তা লায়ান সায়া সে আমাকে পাত্তা দেয় না দিয়া আবাইকান সায়া সে আমাকে অবহেলা করে ওকে সুডি মানে কি ভাই সুডি মানে যদি রাজি হয় দেখেন খেয়াল করে উনি জিজ্ঞাসা করেছেন ভাই এই সুডি সুডি মানে যদি রাজি হয় সাঙ্গুপ এবং সেতুজু এই দুইটার মানে কি হবে একটু জানাবেন আপনি দুইটা জিজ্ঞাসা করেছেন আমি পাঁচটা দিতেছি আমি চারটা দিতেছি খেয়াল করে দেখুন সুডি মানে হচ্ছে রাজি সুডি সাঙ্গুপ মানে হচ্ছে করা উচিত নয় তারপরেও করতে রাজি হওয়া যেমন সায়া সাঙ্গুপ মাতি উন্তুক আওয়া আমি আপনার জন্য মোরতেও রাজি আছি মানে এই সাঙ্গুপ মানেও রাজি কিন্তু এমন একটা জিনিস যেই জিনিসটা করতে খুবই কষ্ট হবে আর যেই জিনিসটা করতে খুবই ঝামেলা হবে তারপরেও আপনি করতে রাজি হইলেন এমন ধরনের সিচুয়েশনে সাঙ্গুপ বলে হ্যাঁ সায়া সাঙ্গুপ তিং গাল কান গা সায়া আমি আমার পরিবারকে ছেড়ে দিতে রাজি আছি তো এটা করতে রাজি না আমি জাস্ট বলতে বলে বোঝানোর জন্য আর সুডি মানে জাস্ট রাজি হওয়া সেতুজু মানে একমত সেতুজু মানে একমত সায়া সেতুজু ডেঙ্গান আওয়া আমি আপনার সাথে একমত আর শোকোং মানে হচ্ছে সমর্থন সায়া শোকোং আওয়া আমি আপনাকে সমর্থন করি যদি বুঝতে কষ্ট হয় আবার পিছনে টেনে দশ বার দেখুন এতটুকু তাহলে আপনার এটা নিয়ে আর ডাউট থাকবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান জান্নাতের সুখ শান্তি এবং জাহান্নামের শান্তির বিষয় সম্পর্কে মালয় ভাষায় সুন্দর করে একটা ভিডিও বানাবেন এখানে শেখ মুহাসিন ভাই বলে দিয়েছেন ভাই আপনি চ্যানেলের আটত্রিশ নম্বর ভিডিও দেখেন প্রায় এক বছর আগে এই বিষয়ে মিরাজুল ভাই ভিডিও বানাইছে হ্যাঁ ভাই একটা ভিডিও বানাইছি যেখানে আমি থামনেলে দিয়ে দিয়েছি এই ভিডিওটি বিশেষ করে মুসলমানদের জন্য রোজা রামা হজ জাকাত এই সব ধরনের কথা আটত্রিশ নম্বর ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে নিন তাহলে এই টাইপের প্রশ্ন আর জীবনে করতে হবে না পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ ওকে প্রচুর রয়েছে এখনও প্রচুর প্রশ্নের উত্তর দিতে হবে প্রচুর প্রচুর আমার মতো যারা হাঁপিয়ে গেছেন মনে করতেছেন এত সময় ধরে দেখব প্রয়োজনে ভিডিওটা হালকা টুক করে থামিয়ে পানি খেয়ে নেন ওজন কমায় আসেন আপনাদের যেটা ভালো লাগে এবং দেখে এখন কত সময় পর্যন্ত ভিডিওটা দেখেছিলেন পরে আবার দেখা দরকার শুরু করুন তবে যারা প্রকৃতপক্ষে শিখতে চাই ভাই তাদের জন্য আমি যদি বিশ ঘন্টারও ভিডিও বানাই তারা বলবে না যে ভাই ভিডিও আরও ছোট করেন কারণ আমার যতটা কষ্ট লাগে ভিডিও করতে তাদের শেখারও ততটা আগ্রহ আমি জানি যাই হোক খেয়াল করে দেখুন এই ভাইটার প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল দয়া করে জানাবেন মালয় ভাষায় পোকাকে কি বলে যেমন চালের মধ্যে ছোট ছোটো কালো পোকা হয় খুব সুন্দর প্রশ্ন এই পোকাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলাত উলাত চালের পোকা উলাত বরাস উলাত বোরা বরাস তবে অনেক সময় এক্ষেত্রে একত্রে পোকামাকড়কে কি বলা হয় মানে সব ধরনের পোকামাকড়কে একসাথে বলা হয় সেরাঙ্গা অনেক ক্ষেত্রে কি বলা হয় সেরাঙ্গা এই জন্য দেখবেন পোকামাকড়ের ওষুধ কেনার সময় মানুষ বলে বা পোকামাকড়ের ওষুধের যে বোতল তাতে লেখা থাকে রাচন সেরাঙ্গা মানে পোকামাকড়ের বিষ বা কীটনাশক এক কথাই বলতে পারেন ভাই চাদর বিছানোকে কি বলে মালাই ভাষাতে দয়া করে একটু জানাবেন প্লিজ মানে এই একটা চাদর এটাকে আমি বিছাইলাম তো সেই বিছানাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি হামপারকান হামপারকান মানে বিছানো তো বিছানার চাদর বিছানো বা খাটের উপরে চাদর বিছানো আপনি বলতে পারেন হামপারকান চাদর কাতিল এই কাতিল মানে কি খাট তবে এই খাটের উপরে যদি চাদর বিছান তাহলে বলতে হবে হামপার চাদার কাতিল অথবা হামপারকান চাঁদার ডি আতাস কাতিল মানে খাটের উপরে বা বিছানার উপরে চাদর বিছানো এখন অনেক প্রশ্নের জবাব দিতে হবে এবং নতুন নতুন শব্দ অর্থগুলো আপনারা শিখতে পারবেন জানতে পারবেন অনেক কিছু অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্নগুলো করেন সাধারণত হ্যাঁ আচ্ছা ভাই আমার একটি প্রশ্ন এখানে নিয়ম কানুন সব বদলে গেছে এখানে নিয়ম কারণ সব বদলে গেছে বা আগের মতো নেই তো এখানে নিয়ম কারণ সব বদলে গেছে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সিনি, উন্ডাং উন্ডাং এখানে ডলো কোথা থেকে উ হবে হ্যাঁ আচ্ছা ডেকাটসিনী উন্ডাং উন্ডাং সামুয়া সুডাহ বরুবাহ ডেকাটসিনী এখানে উন্ডাং উন্ডাং নিয়ম কানুন সেমুয়া সব সুডাহ বরুবাহ বদলে গেছে বরু মাহ মানে কি তাহলে কি বদলানো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমি গাড়ি চালানো শিখতে চাই আর আমাকে গাড়ি চালানো শিখাইবেন প্লিজ মালাইতে কী হবে আর কি ওকে গাড়ির চালানোকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়া কেরেতা আমি আবার বলছি বাওয়া ক্রেতা যদিও এই বাওয়া শব্দটির মানে হচ্ছে বয়ে আনা বা বয়ে নিয়ে যাওয়া কিন্তু গাড়ি রাইড করার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে বলা হয়ে থাকে বাওয়া ক্রেতা যদি আপনি মোটর সাইকেল চালিয়ে আসেন সেক্ষেত্রে বলতে পারেন সায়া বাবা মোটর আমি মোটর সাইকেল কি চালিয়ে নিয়ে এসেছি এখানে এখন এই চালিয়ে নেওয়া যাওয়া এবং ড্রাইভ করা মানে আমি গাড়ি ড্রাইভ করি যদি ওইভাবে বোঝাইতে চাই সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ম মান্ডু ক্রেতা আমি আবার বলছি ম মান্ডু ক্রেতা মানে গাড়ি ড্রাইভ করা আর ড্রাইভারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প মান্ডু এখন গাড়ির ড্রাইভার যদি হয় পমান্ডু ক্রেতা যদি ট্রাকের ড্রাইভার হয় সেক্ষেত্রে হবে পান্ডু লরি এমন হবে আমি গাড়ি চালানো শিখতে চাই দয়া করে আমাকে গাড়ি ড্রাইভ করা শেখান এই দুইটা শব্দ অর্থ দিয়েই বাক্যটা আমি সাজিয়ে দিচ্ছি একটা হচ্ছে বাওয়া ক্রেতা মানে কি গাড়ি চালানো আর ড্রাইভ করা মমান্ডু ক্রেতা তো সেক্ষেত্রে বলতে হবে আমি গাড়ি চালানো শিখতে চাই সায়ামাহু ব্লাজার সায়ামাহু আমি চাই ব্লাজার শিখতে সায়ামাহু ব্লাজার বাওয়া ক্রেতা আমি গাড়ি চালানো শিখতে চাই তোলং অনুগ্রহপূর্বক আজার সায়া আমাকে শিখান আজার মানে কি শেখানো ব্লাজার মানে কি শেখা তো সায়ামাহু ব্লাজার বাবা ক্রেতা আমি গাড়ি চালানো শিখতে চাই তলং আজার সায়া অনুগ্রহপূর্বক আমাকে শেখান ম মান্ডু ক্রেতা গাড়ি ড্রাইভ করা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন স্যার সুপায়া এবং সঙ্গা দুইটা কি একই হবে ওনার প্রশ্নটা ছিল কি সুপায়া এবং সেমোগা এই দুটার শব্দের মানে কি একই হবে না ভাইয়া একই হবে না সুপায়া মানে হচ্ছে যাতে করে যাতে করে যেমন আপনি বলতে পারেন সায়া বোয়াটকির্জা সুপায়া ডাপার ডুয়েট আমি কাজ করি যাতে করে টাকা পাই এরকম আর সেমোগা মানে হচ্ছে এমন যেন হয় বা দোয়া করার সময় আল্লাহ যেন আপনার ভালো করে ঠিক এমন টাইপের কথা সাজানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয় যেমন সেমোগা সিহাট সেলালু মানে দোয়া করতেছে এমন যেন হয় যে আপনি সব সবসময় সুস্থ থাকেন সেমোগা লালু তো এই সেমোগা শব্দটি দিয়ে এত বড় একটা জিনিসই বোঝানো যায় আশা করি ব্যাপারটা বুঝেছেন না বুঝলে আবার প্রশ্ন করবেন আমি আমার মতো করে আবার বোঝানোর চেষ্টা করব। কখনো হাল ছাড়বো না ইনশাল্লাহ আচ্ছা কবিরাজকে মালয়েশিয়ান ভাষায় কি বলেন ভাই কবিরাজ এখন কবিরাজ মানে কি যেই ডাক্তার গাছ গাছারির ওষুধ দেয় উনি এক প্রকার ডাক্তার কিন্তু গাছ গাছার দেয় আর কি তো এই কবিরাজ অথবা যে ডাক্তার গাছ গাছড়ার ওষুধ দেয় সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় তাকে বলা হয় ডক্টর হেরবা ডক্টর হেরবা হেরবা মানে হারবাল হারবাল ওষুধ যে দেয় আর কি সে তো কবিরাজ হয় তো ওই হারবালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হেরবা আর ডক্টরকে বলা হয় মানে ডাক্তারকে বলা হয় ডক্টর ডক্টর হেরবা আর ওঝা ওঝা মানে কি যে কিনা ঝাড় ফুঁক দেয় ওই যে বিষ নামায় দাঁতের ব্যথা কমায় অমক করে তমক করে সেই যে ওঝা সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোমোহ বোমোহ বোমহ ওকে ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো আজকে তোমার আজকে তোমরা ক্ষমতা পেয়ে আমাকে মারলি আচ্ছা ওনার প্রশ্ন হচ্ছে আজকে তোমরা ক্ষমতা পেয়ে আমাকে মারলেই যদি আমার জায়গায় তুই থাকতি তাহলে তোর কেমন লাগতো এটার মালাই ভাষা কি হবে ওকে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল তারপর আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি প্রথমে আমি আপনাদেরকে কিছু শব্দ অর্থ সাথে পরিচয় করা দিই যাতে করে এই বাক্যগুলো সাজাতে আপনাদের সুবিধা হয় ক্ষমতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াশা আমি আবার বলছি ক্ষমতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াশা কুয়াসা। কুয়াশা না কিন্তু ওই যে কুয়াশা পরে আমরা রাস্তা দেখি না কুয়াশা কুয়াশা আর মারাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুকুল প্রহার করা ধাম কিলানো হ্যাঁ উত্তম মাধ্যম করা সেটাকে বলা হয় পুকুল অথবা তুম্বু মানে হচ্ছে ঘুষি দেওয়া তো এখানে সাধারণত সব কিছু মারা চল লাথি ঘুষি সব একত্রে সেটা হচ্ছে পুকুল অনুভব করাকে বলা হয় রাসা রাসা এই তিনটা কেন দিলাম এবার বুঝতে পারবেন আজ আপনাদের ক্ষমতা আছে তাই আমাকে মারলেন যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে বুঝতেন কেমন লাগে ঠিক এমন টাইপের বাক্য যদি বলতে চান যাদের প্রয়োজন নাই তারা স্কিপ করতে পারেন তবে এত বড় বাক্যর ভিতরে অনেক শব্দ অর্থ আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন এই জন্য আমার মনে হয় দেখাটা উচিত তো হারিনী আওয়া সামুয়া আডা কুয়াশা সেবাবিত পুকুল সায়া হারিনী আজকে আওয়া সামুয়া আপনাদের আডা কুয়াশা আজকে আপনাদের সবার আছে কি ক্ষমতা সেবাবিতু সেই জন্য পুকুল সায়া আমাকে মারলেন কালাও যদি আওয়া শেমুয়া যদি আপনারা আডাডি টেম্পাটসায়া আমার জায়গায় থাকতেন বলে ফাহাম বুঝতে পারতেন মাচাম্মানা কেমন রাসায় অনুভূতিটা তো দেখছেন ব্যাপারটা রাসা মানে হচ্ছে অনুভব করা কিন্তু এই নেয়া কেন দিলাম রাসায় নিয়া এই নেয়া শব্দটি কেন মালয়েশিয়ানরা ব্যবহার করে এটা নিয়েও একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে মানে মালয়েশিয়ান ভাষার এমন কিছু আমি বাদ দিব না যেটা কিনা গুরুত্বপূর্ণ কোনো কিছুই বাদ যাবে না এই চ্যানেলে আর এ থেকে জেট পর্যন্ত প্রায় তো শব্দ অর্থগুলো দিয়েই ফেলেছি এই চ্যানেলের ভিতরে এ থেকে মালয়েশিয়ান ভাষার জেট পর্যন্ত শব্দ অর্থগুলো আমি আজ পর্যন্ত ইউ হ্যাঁ ইউ ইউ পর্যন্ত হয়তো বা শেষ করেছি তার মানে আর কিছু আছে ওকে আসসালাম আলাইকুম ভাই আমার দুইটা প্রশ্ন ছিল কামরানোকে কি বলে আর হাতে কাটা ফুটলে কি বলতে হবে জানাবেন ওকে কামরানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিগিত গিগিত আং কামড় দিলাম আর কাটা ফুটে যাওয়া বা কাটা বিধে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুস টুসু 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 মানে হচ্ছে বিধে যাওয়া বা ফুটে যাওয়া আর ডুরি মানে কাটা কাটা তো টুসু ডুরি ডালাম টাঙান বা টুসু ডুরি ডেকার টাঙান মানে হাতে কাটা বিধে গেছে বা ফুটে গেছে ওকে ভাই মেস্তাকে মালাই ভাষায় কি বলে প্লিজ জানাবেন ভাই মেস্তাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় মেস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জেরাগাত যে রাগাত জেরাগাত মানে মেস্তা ব্রণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জেরাওয়াত ব্রন অথবা ঘামাছি জাতীয় জিনিসকে বলা হয় জেরাওয়াত ফোরাকে বলা হয় বিসুল ফোরাকে কি বলা হয় ফোরা এই যে শরীরের ভিতর যে ফোড়াগুলো হয় সেটাকে বলা হয় সুল বিসুল আর দাঁতকে ওই যে চুলকানি হয় চুলকাতে চুলকাতে দাদের সৃষ্টি হয় ক্ষত হয় সেটাকে বলা হয় কায়াপ কায়াপ এখানে কায়াপও বলতে পারেন কায়াপও বলতে পারেন একই কথা দাঁত দাঁত দাউদ এক্সিমা যেটা বলে হ্যাঁ এবার ওকে এবার দেখুন আর এক ভাইয়ের প্রশ্ন কাশ দিন মালাইতে কি বলে বাংলায় লিখেন মানে কাশ দিন মালাইতে কি বলে বাংলায় লিখে দিবেন আচ্ছা ঠিক আছে বাংলায় লিখে দিতেছি কাশির জন্য সিরাপ দিন এমন যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় কাশির জন্য সিরাপ দিন বাগি উবাদ সিরাপ উন্তুক বাতুক সিরাপকে সিরাপই বলে মালয়েশিয়ান ভাষায় তো বাগি উবাদ ওষুদ্দিন সিরাপ সিরাপ দিন উন্তুক জন্য বাতুক কাশি তো বাগি উবাদ সিরাপ উন্তুক বাতুক কাশের জন্য সিরাপ দিন এমন বোঝাইতে আমার সম্মান আছে এটা মালয় ভাষায় কী হবে প্লিজ বলবেন স্যার আমার সম্মান আছে সায়া আডা মারুয়া সাইয়া আডা আমার আছে মারুয়াহ মান সম্মান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাতু ওকুম আসসালাম ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু শেখার জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তবে ভাই আমার একটা প্রশ্ন চেন্নাই এর অর্থ একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো চেন্নাই ভাই চেন্নাই বলতে কি জানেন মালয়েশিয়াতে ইন্ডিয়ার একটা স্থানের নাম মানে সরি আমি যেটা বলতেছি ইন্ডিয়াতেই বা ভারতে একটা রাজ্যের নাম হচ্ছে চেন্নাই এখন মালয়েশিয়াতে কেন এই চেন্নাই শব্দটি বহুল পরিচালিত দেখুন মালয়েশিয়াতে আমরা খাই কি রুটি চেন্নাই রুটি চেন্নাই মানে কি ওই যে পরোটাটা আটা নিয়ে বহুত বড় এরকম বাড়ি মেরে মেরে অনেক বড় একটা রুটি বানিয়ে সেটাকে আবার ছোট করে পরোটা বানায় ফেলে রুটি চেন্নাই এই জিনিসটার উৎপত্তি হয়েছে হচ্ছে কোথায় ওই চেন্নাই থেকে যে লোক মালয়েশিয়াতে এসেছে চেন্নাইয়ের মানুষ মালয়েশিয়া মালয়েশিয়াতে এসে যে রুটিগুলো তৈরি করে ওই পরোটা তৈরি করে এই জন্য ওটাকে নাম দিয়েছে রুটি চেন্নাই রুটি চেন্নাই তো চেন্নাই জিনিসটা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য কিন্তু মালয়েশিয়াতে এই জিনিসটার প্র মানে প্রচার বা এটা সম্পর্কে মানুষ জেনেছে ওই দিক থেকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান খাবার সোডাকে কি বলে প্লিজ ভালোবাসা অবিরাম অবশ্যই জানাচ্ছি ভাই ওয়ালাইকুম আসসালাম এক চামচ খাবার সোডা যদি বলেন সেক্ষেত্রে বলতে হবে সাতু সুডু মাকান সোডা এখানে সুডাহ একটা জিনিস দেখেন সুডাহ অথবা সুডাহ সুডাহ এর মানে হচ্ছে হয়ে গেছে কিন্তু এই সোডা সোডা এটা বলতে গেলে আপনাকে খেয়াল করে বলতে হবে যাতে করে বুঝতে পারে তো সাতু সুডু মাকান সোডা অথবা সুডু সোডা মাকানান এরকম বলা যেতে পারে মানে খাবার সোডা তো যদি কিনা আরও ক্লিয়ার করে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন সোডা ইয়াং উন্তুক মাকান সোডা ইয়াং উন্তুক মাকান মানে সেই সোডার কথা বলতেছি যেটা কিনা মানুষ খেয়ে থাকে এমন করে বলতে পারেন ভাই যান ভাতের মার আতপ চাল বেজি টুনটুনি পাখি দোয়েল পাখি কুচ্চা মাছ এবং কোকরা চুলকে মালাই ভাষায় কি বলে অনেকগুলো প্রশ্ন একসাথে সাধারণত এর থেকে একটু বেশি প্রশ্ন গেলে আমি আর উত্তর দেওয়ার সময়টা পাই না তবে যেহেতু মোটামুটি আয়ত্তর ভিতরে আছে প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ভাতের মারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের নাসি আয়ের নাসি নাসি মানে কি ভাত আয়ের মানে পানি বা রস ঠিক আছে কিন্তু ভাতের মার্কে সাধারণত মালয়েশিয়ানরা বলে থাকে আয়ের নাসি আর যদি চাউল ধোয়া পানি হতো সেক্ষেত্রে চাউলের পানিকে বলতো আয়ের ব্রাশ তো এখানে আয়ের নাসি বললেই ভাতের মার বুঝে নিবে আতপ চালকে সাধারণত লাল কালারের যে চালটা ওটাকে ওরা বলে থাকে চাল এখন অন্যভাবেও বলতে পারে ভাই সেটা বিভিন্ন স্থানে বলতে পারে তবে আমার জানা মতে চাল বা লাল রঙের যে চালটা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরাস মেরাহ বরাস মেরাহ ওকে বেজিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসাং যদিও এই জিনিসগুলোর এই স্পেসিস মানে স্পেসিস্টার অনেক ধরনের স্পিসিস রয়েছে অনেক ধরনের ধরন রয়েছে এই বেজির তবে সাধারণত সব ধরনের বেজি অথবা খাটাইস প্রকৃতির প্রাণীকে ওরা বলে থাকে মুসাং। মুসাং মাডু বলে থাকে যেই যেই বেজিটা সাধারণত মধু খেতে পছন্দ করে সেটা আলাদা আলাদা প্রকৃতির আচ্ছা টুনটুনি পাখিকে যতটুকু আমি জানি এই যে টুনটুনি পাখি এরকম যে বাসাগুলো তৈরি করে আমার বাসাতেও করেছিল তো সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুরুং কি কলিচাপ বুরুং কলিচাপ মানে টুনটুনি পাখি ছোটো আকারে যে টুনটুনি পাখিটা এরকম শব্দ করে না ওটা তো আবার চরুই পাখি যাই হোক আচ্ছা কুচোকে কি বলে কুচোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলুট মানে ওনার কথা মাছ সাপের মতো দেখতে ওই কুচা মাছটাকে বা কুচেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলুত 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 কোকরাচুল কোকরাচুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত রামবুত করেন হচ্ছে কোকরা ওকে মালাই ভাষা কি হবে উড়ে এসে ময়লা বসে উড়ে এসে ময়লা বসে এখন ওটা তোর পাখি না যে উড়ে এসে পাখির মতো বসলো আপনার প্রশ্ন ধরন অবশ্যই ঠিক আছে তবে একটু ঘুরিয়ে বলতে হবে যে উড়ে এসে ময়লা জমা হয় বা উড়ে এসে এখানে ময়লা স্তূপ হয়ে যায় তো ময়লা সব উড়ে এসে এখানে জমা হয় যদি এভাবে বাক্য সাজাতে চান ময়লা সব উড়ে এসে এখানে জমা হয় সেক্ষেত্রে বলতে পারবেন সাম্পাসুমুয়া সব ময়লা তেরবাং উড়ে মারি আসে সাম্পাসুমুয়া তেরবাং মারি বা সাম্পাসুমুয়া তেরবাং দাতাং এভাবে বলতে পারেন যে সব ময়লা উড়ে আসে কুম্পুল একত্রিত হয় ডেকাটসিনী এখানে সাম্পাস মাতেরবাং মারি কুম্পুল ডেকাটসিনী সব ময়লাগুলো উড়ে এসে এখানে জমা হয় এমন বলতে পারেন আর যেহেতু আপনি বসার কথা বলেছেন বসা সেক্ষেত্রে বসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুডু ডু ডু ডুডু ডু তবে এভাবে তো বাক্য হয় না আপনাকে বলতে হবে ময়লা সব উড়ে এসে এখানে জমা হয় যেভাবে আমি বলেছি ওইভাবে বলবেন তাহলে তারা খুব সহজে বুঝতে পারবে আচ্ছা ভাই মালাই ভাষাতে আকলাক এবং ইক্লাস মানে কি একটু দয়া করে জানাবেন যাদের মোটামুটি আরবি সম্পর্কে একটু ধারণা আছে তারা অবশ্যই জানেন আকলাক এবং ই এই দুটার কিন্তু আরবি শব্দ আকলাক মানে চর্বি চরিত্র ই মানে হচ্ছে মন থেকে কোনো কিছু করতে চাওয়া বা দেওয়া ই ক্লাস সাইয়া ই ক্লাস সমস্যা নেই আমি মন থেকে এই ব্যাপারটা দিছি বা করেছি সেক্ষেত্রে এই ক্লাস শব্দটি আসবে ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার আমার জন্য জন্য অনেক আপনার সরি 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 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার জন্য অনেক শুভ কামনা রইল ওনার প্রশ্ন হচ্ছে ক বাকারান নিয়ালা এই দুটোর মানে কি ওকে কারান মানে হচ্ছে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক বাকারান জ্বলতে থাকাকে বলা হয় নিয়ালা নিয়ালা মনে করেন আপনি আগুন ধরালেন সে জিনিসটা যাও দাউ করে জ্বলতেছে সেই ক্ষেত্রে হবে নিয়ালা আর পোড়ানোকে বলা হবে বাকার মানে একটা জিনিস আপনি আগুন ধরাই দিলেন পোড়াইলেন সেটাকে হবে বাকার আর আগুনকে বলা হয় আপি আশা করি ব্যাপারটা পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি মানে আপনি যা জিজ্ঞাসা করেছিলেন তার থেকেও ভালো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম আর এবং আমি এভাবেই চেষ্টা করি সব সময়। দাঁড়িয়ে কাজ করাকে মালাই ভাষাতে কি বলবেন দাঁড়িয়ে কাজ করাকে মালাই ভাষাতে কি বলবেন কর্জা সাম্বিল বরডেরি দাঁড়িয়ে কাজ করাকে কি বলে কর্জা সাম্বিল বরডেরি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা আমি আপনাদেরকে অনেক আগেও বলেছিলাম এই সাম্বিল মানে হচ্ছে একটা জিনিসের সাথে আপনি একটা কাজ করতেছেন তার সাথে আর কাজ করা বা একটা জিনিসের সাথে আর জিনিস করতেছেন এমন বলতে যেমন সায়া টেঙ টিভি সাম্বিল টি ডোর মানে আমি ঘুমাইতে ঘুমাইতে টিভি দেখতেছি এরকমও বলতে বলতে পারেন তো কর্জা সাম্বিল বারডেরি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা এই বার্ডেরি মানে কি দাঁড়ানো কর্জা মানে কাজ করা কর্জা সাম্বিল বারডেরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা এমন বোঝাইতে যখন মন চায় তখন নেবো মালাই কী হবে দয়া করে জানাবেন যখন মন চায় তখন নেবো মালাইতে কী হবে দয়া করে জানাবেন ওকে এইভাবে বলতে পারেন আকান আম্বল বিলা সুকাহাতি সায়া আকান আম্বল নিব বিলা যখন সুকাহাতি সায়া আমার মনের ইচ্ছা মতো বা আমার মন যখন চাচ্ছে বা আমার মন যখন পছন্দ করছে এমন বোঝাইতে তো আমি নেবো যখন আমার মন চাইবে সায়া আকান আম্বিল সায়া আকান আম্বিল আমি নিব বিলা যখন হাতি সায়া মাহু যখন আমার মন চায় এমনও বলতে পারেন এটা আপনার ওপর ডিপেন্ড করছে স্যার জরুলি স্বার্থপর পরিবর্তন হওয়া এগুলো মালয় কি জরুলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্তিং আর স্বার্থপর অর্থাৎ যে কিনা শুধুমাত্র নিজের কথাই ভাবে অন্য কারুকে গুরুত্ব দেয় না মানে নিজেকেই শুধু গুরুত্ব দেয় তাকে বলা হয় পন্তিং কান গুরুত্ব দেওয়া ডেরি নিজেকে তো সেক্ষেত্রে এই হচ্ছে কি যে কিনা শুধুমাত্র নিজেকে গুরুত্ব দেয় সেই তো স্বার্থপর তাই না ওটাকে ঘুরিয়ে বলে এই জন্য পন্তিংকান্ডেরি অরাং ইয়াং পেন্টিং কান্ডেরি যে কিনা নিজেকেই শুধুমাত্র গুরুত্ব দেয় তার মানে সে স্বার্থপর তো জরুরি হচ্ছে পেন্টিং আর পেন্টিং কান্ডেরি মানে হচ্ছে স্বার্থপর পরিবর্তন মানে হচ্ছে বরুবাহ বা উবাহ এই পরিবর্তন কেমন মানে একটা মানুষ খারাপ ছিল সে ভালোতে পরিবর্তিত হয়েছে ভালো হয়ে গেছে এই ক্ষেত্রে আবার পরিবর্তন চেঞ্জ করা এটা দিয়ে ওটা নেন সেটা কিন্তু আবার তুকার হবে তুকার তুকার ওকে আর একবার জিজ্ঞাসা করেছেন বেলেনজার মানে কি হবে ভাই বেলেনজার তো না ভাইয়া ওটা হচ্ছে আসলে ব্লাঞ্জা বেলাঞ্জা তবে অনেকে বিকৃত করে বলে সমস্যা নেই আপনি বলতে পারেন এই ব্লাঞ্জা মানে হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে কাউকে খাওয়ানো বা ট্রেড দেওয়া ব্লাঞ্জা হারিনি সায়ামা ও ব্লাঞ্জা আওয়া মানে আজকে আপনাকে আমি ট্রেড দিতে চাই আপনি যা চেয়েছেন তাই খাওয়াবো এমন একটা জিনিস বোঝাইতে ওকে বা আপনি একটা জিনিস কিনলেন সেটার বিল আমি দেবো এরকম তুমি আমাকে বন্ধু না ভাবলেও আমি তোমাকে বন্ধু ভাবি এটার মালাই ভাষা কী হবে বলবেন কি অবশ্যই এটা হচ্ছে অলাপুন আওয়া তা আঙ্গাব সায়া মাছাম কাওয়ান যদিও আপনি আমাকে বন্ধুর মতো মনে করেন না তেতাপ তেতাপ তারপরেও সায়া আঙ্গাপ আওয়া মাছাম কাওয়ান সায়া তারপরেও আমি আপনাকে আমার বন্ধুর মতো মনে করি এমনটা বুঝাইতে এতিম মালাই ভাষা কী হবে এতিমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াতিম আর এতিম সন্তানকে বলা হয় আনা ইয়াতিম মনিমবাং বলতে কি বোঝায় মনিমবাং বলতে কি বোঝায় মনিম মনিমবাং এই শব্দটি এসেছে তিমবাং শব্দ থেকে তিম্বাং এবং এটার অর্থ হলো ওজন মাপা তবে আপনারা এই মনিমবাং ব্যবহার না করে তিমবাং কথাটি বললেই চলবে আসসালামু আলাইকুম ভাইজান আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো আমি একটা রুম ভাড়া নিব মালাইতে কিভাবে বলবো ওকে মালাইতে কিভাবে বলতে হবে আমি রুম ভাড়া করতে চাই সায়ামাহু সেওয়া বিলিক সায়ামাহু সেওয়া বিলিক এটার মানে হচ্ছে আপনি জাস্ট একটা ছোট রুম ভাড়া করতে চাচ্ছেন আর আপনি যদি গোটা একটা বাড়ি ভাড়া করতে চান সেক্ষেত্রে বলতে হবে সায়া সায়ামাহু সেওয়া কি রুমাহ রুমাহ মানে হচ্ছে বাড়ি অথবা ঘর ধরা দিতে পারে ওকে আমার পিঠে রগে সমস্যা পিঠ ব্যথা মালাই কি হবে আমার পিঠে রগে সমস্যা পিঠ ব্যথা মালাই কি হবে আমার পিঠে রগে সমস্যা আছে এবং পিঠে ব্যথা এইভাবে যদি সাজিয়ে বলতে চান সায়া আডা মাসালা ব্লাকাং ডান সাকিত ব্লাকাং সায়া আডা মাসালা উরাট ব্লাকাং ডান সাকিত ব্লাকাং সায়া আডা আমার আছে মশালা সমস্যা উরাট ব্লাকাং পিছনে কি পিছনের রগে সমস্যা ডান এবং সাকিত ব্লাকাং এবং পিছনে বা পিঠে ব্যথা এরকম বলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভালো আছি বমি করাকে কি বলে মালয়েশিয়ান ভাষায় বমি করাকে বমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুন্তাহ মুন্তাহ এবং এর সাথে অতঃপ্রতভাবে জড়িত মাথা ঘুরানো সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পর্নিংকালা পর্নিংকালা বেহুশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেংসান পেংসান প্রশ্ন করেছিলেন একটা উত্তর দিলাম তিনটা যদি ভালো লাগে ভালো লাগে ভালোবেসে একটা লাইক দিয়ে দিলেন ভাই যদি আপনি এটা দেখে থাকেন এবং অন্যদের উপকার হলেও প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন যদি কিনা মনে হয় ভাইটা সঠিকটা শেখাচ্ছে আচ্ছা তেরিমা কাশি বানিয়া বাইয়া আবাং অন্তু সোয়ালান সায়া উনি মালয়েশিয়ান ভাষা ব্যবহার করে বলতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইজান আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানে অন্য ভিডিওতে দেখেছে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে আপনার জন্য অনেক ভালোবাসা কারণ আপনি এত সুন্দর করে লিখেছেন আচ্ছা আর লিখতে পারাটার থেকে বড় কথা হচ্ছে বলতে পারা যে বলতে পারে সে লিখতেও পারে এই জন্য আমার খুব ভালো লাগে যাই হোক বাঙাট মানে কি বলবেন এই বাঙাট ইন্দোনেশিয়ানরা বলে মালয়েশিয়ানরা এই বিয়ের জায়গায় এস লাগায় দেয় সেই ক্ষেত্রে হবে সাঙাট মানে হচ্ছে খুব আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন ভাই সে তার মত তার ইচ্ছা মতো কাজ করে সে তার ইচ্ছা কাজ করে এটার মালাই ভাষা কি হবে সে তার ইচ্ছা মতো কাজ করে দিয়া বোয়াটকের জা সুকা হাতি ডিয়া ঠিক এভাবে বলতে হবে যে তার মনের ইচ্ছা মতো সে তার মনের পছন্দ মতো কাজ করে দিয়া কেরজা বা দিয়া বোয়াট কেরজা সে কাজ করে সুকা হাতি ডিয়া তার ইচ্ছা মতো এভাবে বলতে পারেন এবার আর এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি অনেক প্রশ্ন আছে আজকে প্রায় শেষ যদিও ভাই এলার্জির মালাই ভাষা কি আর ভাষা শেখার অ্যাপ পাইতে কতদিন অপেক্ষা করব ধন্যবাদ ভাষা শিক্ষার অ্যাপস ভাই কি বলবো আপনাদের প্রায় আশি পারসেন্ট কাজ আমি নিজে করতেছি অ্যাপসের কাজ কারণ প্রচুর শব্দ অর্থ থাকবে প্রায় দুই আড়াই হাজার শব্দ অর্থ থাকবে আর বাক্য সাজানো বিভিন্ন সেক্টরে কীভাবে কথা বলবেন সব কিছু নিয়ে তৈরি করতেছি তো তো আশি শতাংশ কাজ আমি করার পরেও যে অ্যাপ ডেভেলপার তাকে আমার প্রায় দশ হাজার টাকা দিতে হচ্ছে এবং পরবর্তীতে আরও দিতে হবে কিনা আমি জানি না যদি কিনা আমি আরও ভালো কোয়ালিটি করি তো ব্যাপারটা বোঝেন যে অ্যাপসের জন্য আমাকে দশ হাজার টাকা দেওয়া লাগতেছে আশি পার্সেন্ট কাজ আমি করার পরেও তাহলে অ্যাপসটা তাহলে কেমন হবে ঠিক আছে আচ্ছা যাই হোক উনি বলেছেন অ্যালার্জিকে কি বলা হয় অ্যালার্জিকে আপনি এলার্জি বললেই চলবে অ্যালার্জি বললেই হবে অথবা হালামেন অনেকে বলে হালামান তবে ওটা দরকার নাই ওটা গাইয়া ভাসা যেতে পারে বা আপনাদের কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে অ্যালার্জিকে জাস্ট অ্যালার্জি বলবেন আর যদি আপনি বেঙ্গে বলতে চান যে আমার চর্ম সমস্যা আছে চার চামড়ায় সমস্যা আছে সেক্ষেত্রে বলতে পারেন মাসালহা কুলিত মাসালহা কুলিত মানে চর্ম সমস্যা বা চর্মগত সমস্যা এটা বলতে পারেন বা চামড়ার সমস্যা আর গাতাল 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 মানে হচ্ছে কি চুলকানো এটা বলতে পারেন চুলকালি আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ব্রুনাই আছি স্যার ও উনি ব্রুনাই থেকে দেখতেছে গুড আপনার ভিডিও আমি দেখি স্যার আমার রুম কার ওয়াশের সাথে এটাকে মালাইতে কি বলে কি বলবে কি বলবো আর কি প্লিজ যা বলবেন স্যার দাঁতকে কী বলে দাঁত আগে আপনার দাঁত তার উত্তর দেই দাঁতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দাঁত দাঁতকে বলা হয় গিগি গিগি দাঁত ঠিক আছে আর আপনি বলতে চাচ্ছেন আমার রুম বা আমার ঘর কার ওয়াশের পাশেই যদি এরকম বলতে চান সেক্ষেত্রে বলতে হবে সায়াপুঞ্জা রুমা আমার বাড়ি বা আমার ঘর ডি তেপি তেমপাত ডি তেপি মানে কি পাশেই তেমপাত কি স্থান চুচি ক্রেতা মানে হচ্ছে কি কার ওয়াশ বা গাড়ি ধোয়ার যে স্থানটা সেখানে তো সায়াপুঞ্জা রুমা আমার বাড়ি বা আমার ঘর ডি তেপি তেম্পাত ক্রেতা মানে হচ্ছে কি কার ওয়াশের পাশেই এখন কাছে যদি বলতে চান চুচি ক্রেতা টেম্পার কার ওয়াশ এরকম বলতে পারেন সেক্ষেত্রে ডেকার দিতে পারেন পাশে হচ্ছে ডি তেপি বা তেপি সাথে মানে হচ্ছে ডেঙ্গান এখন আপনি আপনার মতো বাক্যটা সাজাতে পারেন সোহেল রানা ভাই জিজ্ঞাসা করতেছেন মোহাম্মদ সোহেল রানা ভাই আসসালাম আলকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন তোর চেহারা দেখলে আমার বমি আসে মালাই কী হবে ভাই কেন ভাই এ কথা কাউকে বললেন না সে মনে খুবই কষ্ট পাবে কারো চেহারা নিয়ে কিছু বলতে নাই তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন যখন আমি তোর চেহারা দেখি বমি আসে বা বমি করব এমন লাগে ঠিক মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলবে বিলা আকু আকুতেঙো ওয়াজাহ কাউ যেহেতু আপনি তুই কারি করে কথা বলবেন তার সাথে এই জন্য কাউ এবং হচ্ছে আকু এই কথাটি ব্যবহার করবেন আঁকু মানে হচ্ছে আমি সায়া মানেও আমি কিন্তু তুই করে কথা বলবেন সেই জন্য এভাবে বলতে পারেন বিলা আঁকু তেঙো যখন আমি দেখি ওয়াজা কাউ তোর চেহারা রাসা না মু এমন মনে হয় যে বমি করে দিব। কিন্তু এটা বলবেন না প্লিজ আপনার কাছে অনুরোধ আমার ভাই কারোর চেহারা নিয়ে কাউকে কেউ বলতে নাই আচ্ছা ভাই কেমন আছেন আমার একটা কোশ্চেন আছে গাড়ির চাকায় হাওয়া দেওয়াকে মালাইতে কি বলে জানাবেন প্লিজ গাড়ির চাকায় হাওয়া দেওয়া বা গাড়ির চাকায় হাওয়া ঢুকানো এটাকে বলতে হবে মাসুকান অথবা ইসি আঙিন ডালাম রোডা অথবা টায়ার এখানে আমি একটু ভেঙে দিচ্ছি রোডা মানে হচ্ছে চাকা টায়ার মানেও টায়ার যেটা জানেন আপনারা আর মাসুকান মানে হচ্ছে ঢুকানো আর ইসি মানে হচ্ছে ভর্তি করা তো মাসুকান বলতে পারেন অথবা ইসি বলতে পারেন ইসি বললে সব থেকে ভালো হয় ইসি আঙিন হাওয়া ঢোকানো বা হাওয়া ভরা ডালাম রোডা চাকার ভিতরে এখন গাড়ি বলতে ক্রেতা বলতে পারেন এখন মোটরসাইকেলের টায়ার হতে পারে গাড়ির টায়ার হতে পারে এই জন্য ওটা দিলাম না জাস্ট আমি টায়ার বা চাকার কথা বললাম হ্যাঁ ভাই আমি একটি ঔষধের নাম জানতে চাই মানুষের মুখে তিল হয় আবার তিলের মধ্যে আবার চুল হয় হ্যাঁ বাস্তব আমি জানতে চাই তিল ওঠানোর কোনো ওষুধ আছে থাকলে আমাকে ওই ওষুধের নামটা একটু বলবেন ভাই না ভাই আমি তিল ওঠানোর স্পেসিফিক কোনো ওষুধের নাম ডাইরেক্ট জানি না তবে আপনাকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনি ডাক্তারকে বলে আপনি ওষুধটা কিনতে পারেন তিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাই লালাত আমি আবার বলছি তিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহি লালাত যদিও এই দুইটা শব্দকে বিশ্লেষণ করলে তাহি মানে হচ্ছে গু অথবা মল আর লালাত মানে হচ্ছে মাসি কিন্তু এই দুটাকে একসাথে বললে মালয়েশিয়ান ভাষায় তিল বোঝানো হয় মুখের যে তিলটা হয় বা শরীরে যে তিল হয় তো তাই লালাত মানে হচ্ছে তিল তিল ওঠানোর ওষুধ উবার তাহিল আলাত উঠানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাবুত চা বুথ এখন যদি কি কেউ তিলের ওষুধ চায় তার মানে সে তিল ওঠাবে এটার জন্যই তো চায় তাই না তো তিল ওঠানোর ওষুধ বা তিলের ওষুধ উবার তাহি আলাত এভাবে বলতে পারেন তো উবার তাহিল আলাত উন্তুক চাবুট তিল ওঠানোর জন্য হচ্ছে যে ওষুধ আসছেন এভাবেও আপনি ভেঙে বলতে পারেন ইউ উইস ওকে যেভাবে আপনার ভালো লাগে ওকে ভাই ঢালা বা ঢেলে দেই এর মালাই কী হবে তাহিরি সাহেবের কথা বলতে চা চাচ্ছেন নাকি ঢেলে দেই ঢেলে দেই আচ্ছা ঢালাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় তারু আবার বলা হয় তুয়াং আবার বলা হয় বুবু অনেক ক্ষেত্রেই বলা যায় তো পানি ঢালো বালতির মধ্যে তারু আয়ের ডালাম বাল্ডি বা তারু মিয়া ডালাম কোয়ালি কি কড়াইয়ের ভেতর তেল ঢালো তো তারু আয়ের পানু পানি ঢালো ডালাম বাল্ডি বালতির মধ্যে এমন বলতে পারেন শেষের পৃষ্ঠা এই তা তাড়াতাড়ি খাবার খেয়ে নাও এর মালাই কি হবে জানাবেন ভাইয়া এমন টাইপের কথা মালয়েশিয়ানরা এইভাবে বলে মাকানডুলু চepat চepat আরে তাড়াতাড়ি আগে খেয়ে নাও মাকানডুলু চepat পাত এই তাড়াতাড়ি আগে খেয়ে নাও এমন বলে মাকানডুলু চepat পাত ভাই চিরিতা মানে কি জানাবেন প্লিজ চিরিতা চিরিতা মানে হচ্ছে গল্প বা ফিল্ম যেটাকে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলে সি ই চি তি এ তা এটা হবে চ চিতা চরিতা যেমন চেরিতাকে দায় কপি মানে একটা কিসের কপি শপের গল্প এমন বলতে আবার অনেক ক্ষেত্রে ফিল্ম ধর ফিল্ম বোঝাইতেও কিন্তু বোঝানো হয় যেমন চরিতা হিন্দুস্তান হিন্দুস্তানের ফিল্ম বা হিন্দুস্তানের মুভি এমনও বোঝানো হয় তো ভাইজান এই ছিল আজকের ভিডিও প্রচুর সংখ্যক ভিডিওর মানে প্রচুর সংখ্যক সংখ্যক প্রশ্নের জবাব দিলাম কতগুলা রে ভাই এগুলা এডিট করতে লিখতে আমার যে কতটা সময় লাগে আমার জায়গায় অন্য কেউ যদি হইতো ভাই তাইলে আমার মনে হয় অনেক আগে দৌড় মারত কিন্তু আমার শেখানোর ইচ্ছা অনেক আপনাদেরকে অনেক অনেক শেখানোর ইচ্ছা বিশ্বাস করেন ভাই তো যাদের ভালো লাগে প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা এই চ্যানেলে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উৎসাহ দিবেন এবং অন্যদেরকে শিখতে উৎসাহিত করবেন কারণ আপনারা যদি মানুষকে জানা এই চ্যানেল সম্পর্কে তারা জানতে পারবে এবং সঠিক মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারবে এবং মালয়েশিয়াতে বাংলাদেশিদের মান সম্মানটা একটু উঁচু হবে এটা আমি আশা করি তো আজকে এই পর্যন্ত ভাই ভালো থাকেন সুস্থ থাকুন আমি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই আরও অন্য টপিক নিয়ে মালয়েশিয়ান ভাষার টপিক নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ